144 ধারা তে যা বলা আছে সেই মেনে শুভেন্দু অধিকারী শান্তিপূর্ণভাবে তিনি আজকে সন্দেশখালি যাচ্ছিলেন। তাকে মাঝ রাস্তায় এমনভাবে যেন বাঁশের দুর্গ তৈরি করে আটকানো হলো যেন মত্ত হাতি ঢুকে পড়বে সেখানে। যাই হোক, তিনি তো কোনো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যাননি, শান্তিপূর্ণভাবে ওখানে বসে তিনি অবস্থান করলেন এবং এটা দেখলো সারা ভারতবর্ষের মানুষ যে বিরোধী দলনেতা সেও নিজের রাজ্যে আজকে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে যায় না। পুলিশ এমন করছে হাফ হাফ দেখে মনে হচ্ছে যেন পাকিস্তানের ফৌজ ঢুকে পড়ছে ওপাশ থেকে, চলছে এবার তো পুরো তামাশা বানিয়ে ফেলেছে গোটা পশ্চিমবঙ্গকে। ওসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। তৃণমূলের কে থাকলো, কে রিজাইন করলো, কার বিবেক হঠাৎ জেগে উঠলো, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন, ওসব নিয়ে মানুষ ভাবছে না। যাদবপুর কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন। ইডি ডেকেছে, ইডি বুঝবে, আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই। অনেকদিন ধরে ডাকাডাকি চলছে, মামলা শেষ হোক এটা আমরা চাই। মানুষ কাকে ডাকলো, কখন ডাকলো, ইডি কিভাবে ডাকলো, এটি ইডির ব্যাপার, আদালতের বিষয়, আমাদের এ নিয়ে কোনো বক্তব্য। গরু পাচার কাণ্ডের নোটিশ যারা পাঠিয়েছে তারা এর উত্তর দিতে পারবে। বিজেপির এখনো এতটা দুঃসময় আসেনি, নরেন্দ্র মোদীর এখনো এতটা দুঃসময় আসেনি যে দেব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিজেপি একদম চিন্তায়, বিজেপির রাতের ঘুম চলে গেছে। আমরা তো বলছি আজকের তারিখটা দিয়ে লিখে রাখুন, ঘাটাল কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন।